বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, এর মাঝে অনেকেই আছেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অনেকেই পছন্দ করেন না। যেমন আপনার আইডিতে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অথচ আপনি কাউকে চিনেন না, অপরিচিত আইডি থেকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করবেন। আপনাকে আর কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাতে পারবে না। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটি বেল আইকন আসবে, ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য, এবং ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, আপনাদের যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে যদি ফেসবুক ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন, আর যদি আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ব্যবহার করেন জাস্ট শুধুমাত্র ফলো করেন ভিডিওটি। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ফেসবুক, আপনারা ফেসবুকে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে কর্নারে রিলাইন মেনু, এখানে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনি যাবেন নিচের দিকে, একটু স্ক্রল করে নিচের দিকে যান, এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা, যদি আপনার মোবাইলে যদি আপডেট না দেওয়া থাকে এখানে পাবেন, আপনি প্রথম অপশনটাতেই পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে আপনি জাস্ট নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস, এই সেটিংটি আপনার মোবাইলে অবশ্যই থাকবে এবং এটা আপনি অবশ্যই খুঁজে নিতে হবে আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং, আপনার এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনি আরেকটু নিচের দিকে যান, এখানে আরেকটি অপশন আপনারা দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই যে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে দেওয়া থাকবে এভরি ওয়ান, এই যে প্রথম যে অপশনটা এটা আপনার এখানে দেওয়া থাকবে। আপনি যে কাজটি করবেন, নিচের যে দু নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনাকে এটাতে ক্লিক করতে হবে। দু নম্বর অপশনটা অবশ্যই আপনাকে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এখন আপনার ফেসবুকে কেউ অ্যাড দিতে পারবে না এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না কখনোই। আপনার এখানে অ্যাড ফ্রেন্ড যে একটা বাটন থাকে ওইটা উঠে গেছে, এখন থেকে আর কখনোই আপনার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। অনেকে এটা বিরক্তি মনে করতেন বা অনেকে এটা হাইড করে রাখতে চান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।